সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এই করোনাকালীন সময়ে তোমাদের এই পাঠদানকে কিছু খুশিয়ে দেওয়ার জন্য কালিয়াজুরি অনলাইন প্রাথমিক বিদ্যালয় এই চ্যানেলটি চালু করা হয়েছে। আশা করি তোমরা এই চ্যানেলটি তোমরা প্রতিদিন দেখবে, এতে আমাদের পাঠদানগুলি তোমরা অনুসরণ করবে, এতে তোমরা অনেক উপকৃত হবে। এর পূর্বে আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি সুবোধ সরকার, সহকারী শিক্ষক, মুরাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কালিয়াজুরি নেতৃত্ব। আজকে তোমাদের পাঠদান করব আমি তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়। তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়টি গল্প নিয়ে আজকে তোমাদের সামনে আসব। আজকে আমি একটি গল্পের অংশ বলছি, তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ে কুচিপুড়ি গল্পটা নিয়ে একটু আলোচনা করব। আগে আমি গল্পটা একটু পড়ে নিচ্ছি। এক ছিল কুচিপুড়ি, বুড়ির ছিল তিনটি কুকুর, রঙ্গা, ভঙ্গা আর ভূতু। বুড়ির কয়টি কুকুর ছিল? তিনটি কুকুর, রঙ্গা, ভঙ্গা আর ভূতু। বুড়ি ঠিক করল নাতনি বাড়ি যাবে। বুড়ি কোথায় যাবে? বুড়ি নাতনি বাড়ি যাবে। তাই রঙ্গা, ভঙ্গা আর ভূতুকে ডাকল, বলল, তোরা ভারী পাহারা দে, আমি নাতনিকে দেখে আসি। কুকুর তিনটি বলল, আচ্ছা। বুড়ি রওনা হলো, লাঠি টুক টুক করে খুঁজু বুড়ি চলল। আসলে বুড়ি কিভাবে চলল? বুড়ি লাঠি টুক টুক করে শব্দ করে চলল। খানিক দূরে যেতেই এক শিয়ালের সঙ্গে বুড়ির দেখা। শিয়াল বলল, আমার খুব খিদে বুড়ি, তোমাকে আমি খাবো। বুড়ি বুদ্ধি করে বলল, আমাকে এখন খেও না, আমার গায়ে কি মাংস আছে? আগে লাঠির বাড়ি যাই, খেয়ে দে মুঠা তাজা হয়ে আসি, তখন বরং খেল। শিয়াল বলল, ঠিক আছে, তুমি তাই যাও, মুঠা তাজা হয়ে এসো। আসলে সুপ্রিয় বন্ধুরা, আজকে আমরা এতটুকু নিয়েই আলোচনা করব। কুচিপুড়ি গল্প থেকে আমরা যতটুকু জানলাম সেই অংশটুকুই তোমাদের সামনে আজকে এই নিয়ে আলোচনা করব। এর মধ্যে আমাদের রয়েছে কিছু শব্দ অর্থ যুক্ত বর্ণ এবং কিছু প্রশ্ন নিয়ে আমাদের নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, এতে আমরা কয়েকটি শব্দ পেয়েছি, আমরা এই শব্দের অর্থ আমরা জেনে নেব। যেমন কুজু, কুজু, কুজু অর্থ যার পিট বাঁকা ও খোলা। কুজু শব্দের অর্থ কি? যার পিট বাঁকা ও খোলা। আর আমরা আরেকটি শব্দ পেয়েছি খিদে, খিদে অর্থ কি? সুপ্রিয় বন্ধু, ক্ষুধা। খিদে অর্থ কি? ক্ষুধা। খিদে মানে কি? ক্ষুধা। তাহলে আমরা আজকে দুইটো শব্দ অর্থ পেলাম, একটি খুজু, খুজু শব্দের অর্থ যার পিট বাঁকা ও খোলা, আর একটি শব্দ পেলাম খিদে, খিদে মানে কি? ক্ষুধা, খিদে মানে ক্ষুধা। আচ্ছা সুপ্রিয় বন্ধুরা, দুটি শব্দ অর্থ জানলাম। এরপরে আছে আমাদের কি, আমরা এই যুক্ত বর্ণ পেয়েছি। আমরা কি পেয়েছি? যুক্ত বর্ণ। আমরা যতটুকু অংশ করেছি সেই পাঠ্যাংশ আমরা কি পেয়েছি? দুটো যুক্ত বর্ণ পেয়েছি। যেমন রঙ্গা, কি? রঙ্গা। তারপর পেয়েছি আচ্ছা। আমরা দুটো রঙ্গা এবং পেয়েছি কি? আচ্ছা। তো আমরা এই রঙ্গা শব্দ যুক্ত বর্ণ আমরা জেনে দেখাচ্ছি। রঙ্গা মানে উম, যুগ, ঘ, রঙ্গা। আবার আমরা পেয়েছি আচ্ছা মানে ছ, ছ মানে ছ, যুগ, ছ, ছ, যুগ, ছ। এই দুইটা যুক্ত বর্ণ ভেঙে দিই। আবার এই দুইটা যুক্ত বর্ণ ভেঙে দিয়ে আমরা শব্দ তৈরি করতে পারি। যেমন এই রঙ্গা, রঙ্গা শব্দের আরেকটা কি লেখা যায়? ভঙ্গা। রঙ্গা শব্দের আপনি কি লেখা যায়? ভঙ্গা। আচ্ছা, আচ্ছা দিয়ে আমরা আবার কি করতে পারি? ইচ্ছা।
আচ্ছা তাহলে আবার কি করতে পারি ইচ্ছা তাহলে যুক্ত করো ব্যাঙ্গে দেখো তারপর আমরা ওইটা থেকে একটা প্রশ্ন আমরা নির্বাচন করতে পারি প্রশ্ন হলো যে গুরু কয়টি কুকুর ছিল সুপ্রিয় শিক্ষার্থীরা বুড়ি কয়টি কুকুর ছিল তাহলে বুড়ি কুকুরের নাম লিখতে রং দেখা বঙ্গা বুধ আচ্ছা দুই নম্বর প্রশ্ন হচ্ছে বুড়ি বুড়ি কোথায় যাচ্ছে বুড়ি কোথায় যাচ্ছে তো সুপ্রিয় বন্ধুরা এই পর্যন্তই তোমরা এই দুইটা প্রশ্নের বাড়ির কাজ করবে এবং বাড়ির কাজ করে কমপ্লিট করে তোমরা আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবে সবাইকে ধন্যবাদ এবং তোমরা সবাই এই করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করবে এবং ভিড় এড়িয়ে চলবে আমি আশা করি তোমরা সবাই সুস্থ থাকো এবং সুন্দরভাবে তোমাদের লেখাপড়া চালিয়ে যাও সবাইকে ধন্যবাদ সবাই সুস্থ